নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। এটি দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি বানিয়েছি পুলি পিঠে, কিন্তু এই পিঠে বানাতে আমার নারকেল, গুড় কোনোটাই কিন্তু লাগেনি বা ক্ষীর কোনোটাই কিন্তু লাগেনি। তাহলে কিভাবে বানালাম একটু দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটি পাত্রে জল গরম বসিয়েছি। আমি এখানে জল দিয়েছিলাম 1.5 কাপ আর সুজি দিয়েছি 1.5 কাপ জলের মধ্যে, ঠিক তার অর্ধেকটা পরিমাণ। তো জলটা ফুটে ওঠার পর সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পর দেখুন সুজিটা জলের মধ্যে সোক করে নিচ্ছে এবং আস্তে আস্তে দেখুন একটা মন্ড মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি এটা এবার নামিয়ে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে কিন্তু এটা আমি, যেমন করে আমরা আটা মাখি সেরকম ভাবে খুব ভালো করে মাখিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব, শক্ত যেন না হয়। দেখুন বন্ধুরা, আমি স্মুথ ডো বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু গরম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। তো এবার এখান থেকে আমি ছোট ছোট এরকম আকারের লেচি করে নেব, করে তারপরে আমি কি করছি দেখতে থাকুন। এখানে দেখুন আমি 500 ml দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। 500 ml দুধকে আমি মোটামুটি জাল দিয়ে দিয়ে 300 ml মতো করে নেব। দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এখানে আমি কাজু বাদাম আর আমন্ড কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা এর মধ্যে পেস্তা বাদামও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো, ড্রাই ফ্রুটস। তো এর মধ্যে আমি এখন দেব কিছু মিল্ক পাউডার, 1 টেস্পুন মিল্ক পাউডার। মিল্ক পাউডার আমি দিয়ে দিয়েছি। আর দেব 1/2 টিস্পুন লিকুইড দুধ দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব, যাতে এটা আমি ফিলিংস হিসেবে ব্যবহার করব, তো যাতে ছেড়ে ছেড়ে না যায় সেই জন্য। দুধটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট এটা হালকাতে একটু নাড়াচাড়া করে নেব, একটা জাস্ট আঠা ভাব আসার জন্য। এখন আমি একটা এরকম প্রথমে ছোট্ট একটা বল মতো করে নিয়েছিলাম, সেটাকে দু হাতের তালুতে প্রেস করে এরকম একটু গোল করে নিলাম। নিয়ে এবার মাঝখানটা ছাড়িয়ে নিচ্ছি, একটু মাঝখানটা একটু গর্ত মতো করে নিচ্ছি নিয়েছি। এর মধ্যে এবার ফিলিংসটা দিয়ে দেব। তাহলেই দেখলেন যে গুড়, নারকেল বা ক্ষীর কোনো কিছু ছাড়াই কি সুন্দর পিঠে হয়ে গেল। বলে রাখি, সুজির ডোটা কিন্তু হার্ড হলে চলবে না, তাহলে কিন্তু দুধের সাথে যখন ফোটানো হবে তার মধ্যে মিষ্টিটা ঢুকবে না। এরকম এটাও বানিয়ে নেব, হাতে একটু আমি ঘি মেখে নিয়েছি। একই পদ্ধতিতে এটাও আমি করে দিচ্ছি। খুবই সহজ, কম সময় হয়ে যায়। সব সময় হাতের সামনে সব উপকরণ থাকে না, কিন্তু মনে হয় একটু মিষ্টি জাতীয় কিছু খাই, স্পেশালি এই সময়টা, শীতের সময়টা, তখন কিন্তু এই সব সামগ্রী দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন। নারকেল কুড়ানোর কোনো ঝামেলা নেই, কিছু নেই। তো এটাও রেডি হয়ে গেল। এরকম করে সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে, ঘন হয়ে গেছে, উপর দিয়ে একটা দেখুন কি সুন্দর সর পড়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব চিনি, চিনি দিয়ে এটাকে আরো জাল দিয়ে নেব। মিষ্টিটা যার যার পছন্দ মতো, যে যতটা বেশি কম মিষ্টি খান পিঠেতে ঠিক সেরকম ভাবেই ব্যবহার করবেন। কি করছো দুধ দিয়ে? ওই একটা পিঠে মতো বানাচ্ছি। এটা নামাবো? টেবিলে রেখে দাও। এটা কি আছে গো? দেখুন বন্ধুরা, দুটো জাল দিয়ে দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর কালারটাও দেখুন আস্তে আস্তে দুধের চেঞ্জ হয়ে গেছে। সাদা রংটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে দেখুন ঘন হয়ে গেলে যে একটা হলদে হলদে একটা ভাব চলে আসে সেটাই কিন্তু হচ্ছে।
হাতে সময় কম থাকলে লিকুইড দুধের মধ্যে যদি আপনারা গুঁড়ো দুধ দিয়ে দেন বা কনডেন্স মিল্ক দিয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর সুগন্ধের জন্য আমি এলাচ দিয়ে দিয়েছি, আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন। খুব মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু দুধটা আস্তে আস্তে ফুটিয়ে ঘন করতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, সুজি দিয়ে আমি কিন্তু এই পিঠেগুলো রেডি করে নিয়েছি। 250 গ্রাম সুজিতে একটাই হয়েছে। দেখুন বন্ধুরা, দুটো জাল দিতে দিতে কিন্তু ঘন হয়ে গেছে এবং দেখে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন দেখে বোঝা যাচ্ছে যে দুটো কিন্তু অনেকটাই, মানে আমি যেমন বলেছিলাম 300 গ্রাম মতো হবে, 500 গ্রাম দুধকে ফুটিয়ে করে নেব, তো সেরকমই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সুজির তৈরি করা পিঠেটা দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি, আমার পাত্রটা বড় ছড়ানো বলে পুরোটা ডোবেনি, চেষ্টা করবেন ছোট পাত্রে নিতে, তাহলে কি হবে দুধের মধ্যে ডুবে যাবে। তো আমি এপিটোপিট করে নেব, মোটামুটি আরো দুধের মধ্যে রেখে আরো 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব। তো 5 মিনিট পর আমি আবার এটাকে উল্টে দেব, তাহলেই কিন্তু সুজির যে পিঠেটা বা পুরটা যে আমি করেছি তার মধ্যে এই সমস্ত মিষ্টিটা ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার সুজির পুলি পিঠে, দুধটাও ঘন হয়ে গেছে আর রসটাও কিন্তু মিষ্টিটাও কিন্তু পুলির মধ্যে টেনে নিয়েছে। তো এখন এটা পরিবেশন করে দেব। রেডি হয়ে গেল বন্ধুরা সুজির দুধ পুলি। তো রেসিপিটি দেখে বুঝতেই পারছেন যে কতটা সুস্বাদু লোভনীয় হয়েছে, জিভে জল আসার মতো। আর দুধটা যে ঘন হয়ে গেছে, মানে দুধটা ফুটিয়ে যে কতটা ঘন করার পর আমি এটা দিয়েছি সেটাও দেখুন, দুধটা কতটা ঘন হয়ে গেছে। তো দুধটা কিন্তু পাতলা অবস্থায় দিলে কিন্তু টেস্টটা আসবে না। দেখেছেন কোনো রকম কনডেন্স মিল্ক কিন্তু আমি ব্যবহার করিনি। তারপরেও দেখুন, প্রয়োজন হলে দুধের পরিমাণটা বাড়িয়ে নিয়ে সেটাকে আরও ঘন করে ঘন করতে পারে। যত দুধ পরিমাণ বেশি হবে এবং সেই দুধ জাল দিয়ে যত ঘন করবেন তত কিন্তু পিঠে বলুন মিষ্টির স্বাদ বেশি হবে, ভালো হবে, তো বলাই বাহুল্য। তো দেখুন, নারকেল কোরানো ঝামেলা ছাড়া, কোনো গুড় ছাড়া তৈরি হয়ে গেল সুজির পুলি পিঠে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।